একের পর এক রকেট হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লা যোদ্ধারা প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা করে আসছে তবে ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে এ হামলার জবাবে ইসরায়েলি ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো রকেট ছোড়ার পর অধিকৃত গোলান মালভূমি ও আপার গ্যালিলের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা এছাড়া তেল আবিবের অন্তত নয়টি সামরিক স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লাহ এর মধ্যেই পাল্টা শুক্রবার লেবাননের নগরী টাইরের পূর্ব দিকে ইসরায়েল হামলা চালিয়েছে এতে নারী শিশুসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে এদিকে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলে হামলার জন্য বিপুল সংখ্যক ড্রোন ও বিভিন্ন মাত্রার রকেট ব্যবহার করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আর প্রথমবারের মতো রকেট ইসরায়েলি যুদ্ধবিমানকে বিমানকে করেছে যা নেতানিয়াহ প্রশাসনের জন্য মাথা ব্যথার বড় কারণ তবে হিজবুল্লাহর হামলায় ইরানের ইন্ধন রয়েছে বলে দাবি করেছে তেলাবি যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তেহরান আফিন মৌ নিউজডেস্ক দেশটিভি